Hello viewers, welcome back to my YouTube channel. Aji moi apunar hommukot ei venture schooler keitaman guruttopurno khobor loi moi apunar majot aisu. Apunaloke jodi etio channel to subscribe kora nai agote apunaloke channel to subscribe kori rakhok. Aru kakote taka apunaloke bell icon te press korok. Mor ei channel jugodi apunaloke nobom ebong dashom shrenir gonit bishoyer padan dekhibo paribo free online class. Aru mor A class kini shababuder website dewa ase apnaloke dekhibo paribo moi apnalokok website to koi dijum www.shabaonline.org aji mor hato ji pradeshikoronor hondorbot je venture school news ahi police hei news to moi apnar hommukot tuli dorisu ok apnaloke eta hunok bitto mantri ajanta rayogok abodan houdo ahom moddho ingraji bidyaloyer pradeshikoron jiggo chaturtho বর্গর কর্মচারী সংস্থান আজি সংবাদ মাধ্যমে উলাইছে বটদ্রবাদ হৌদ অসম মধ্য ইংরাজী বিদ্যালয়ের প্রাদেশিকরণ যোগ্য চতুর্থ বর্গর কর্মচারী সংস্থার বিত্তীয় মন্ত্রী অজন্তা নেওগক পদ প্রাদেশিকরণের ফাইলত বিত্তীয় অনুমোদন দেওয়ার ভাবে আবেদন জানায় নতুনকে প্রাদেশিকিত মধ্য ইংরাজী বিদ্যালয় সমূহের সকলকে সমান্তরালকে চতুর্থ বর্গর কর্মচারী সকলকে বিগত 25-30 বছর ধরে সেবা আগবালায় আইছে কিন্তু তারপরে তো বিষয় যে উক্ত বিদ্যালয় সমূহের শিক্ষক সকলে নিযুক্তি লাভ করে ধনমার লাভ করিছে যদিও ইয়ার চতুর্থ বর্গর কর্মচারী সকলের নিযুক্তি প্রক্রিয়ায় বিত্তীয় অনুমোদন এতিয়াও লাভ করা নাই রাজ্য 2107 গৰাকী মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ প্ৰাদেশিকৰণ যোগ্য চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰী সকলৰ হৈ আজি হৌদ অহম মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ প্ৰাদেশিকৰণ যোগ্য চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰী সংস্থাৰ সাধাৰণ সম্পাদক মইদুল কবিৰ সদস্যক্ৰমে বিষ্ণুপুৰত গাওঁৱা দিনেশ পাটোৱাৰী বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগৰ হাতত আবেদন দাখিল কৰে ইফালে বিৰোধী দলৰ বিধায়ক হাফিজ ৰফিকুল ইছলাম হৌদ অহম মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ প্ৰাদেশিকৰণ যোগ্য চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰী সংস্থাৰ পদ প্ৰাদেশিকৰণৰ বিষয়টো আগন্তুক বাজেটৰ অধিৱেশন উদযাপন কৰিবৰ বাবে বৃহস্পতিবাৰ আবেদন জনায় আনহাতে সংস্থাৰ বিগত দিনৰ সন্মুখত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা আৰু শিক্ষামন্ত্ৰী অনুজ বেগৰ সাক্ষাৎ কৰি তেওঁলোকৰ সমস্যাৰ বিষয়ে অৱগত কৰি আবেদন জনাইছে এইটো মই খবৰ মোৰ হাতত অহাৰ পিছত মই এতিয়া চেনেলটোত আপলোড কৰিছোঁ আপোনালোকে দেখিছে আৰু লগতে মই কেইটামান কথা আপোনালোকক ক'ব খুজিছোঁ এই ভিডিঅ'টো আপোনালোকে ইমান শ্বেয়াৰ কৰক যাতে আপোনালোকৰ দিলৰ মনৰ কথা কোনো শিক্ষামন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী আৰু এই অজন্তা নায়কৰ কাছে পচে আজি 2 তাৰিখ মাছ চলি আছে 3 তাৰিখৰ ভিতৰত আপোনালোকে মই আপোনালোকক এক ইমেইল আৰু হোৱাটছআপ নম্বৰ আপোনালোক দি আছোঁ আপোনালোকে এই হোৱাটছআপ আৰু ইমেইল যোগেদি আপোনালোকৰ সমস্যাখিনি সমাধান কৰিবৰ কাৰণে আপোনালোকে সেই ইমেইল যোগে আৰু হোৱাটছআপ নম্বৰে পঠাব পাৰিব যাতে আগন্ত 12 জুলাই যে বিধানসভা অধিবেশন আছে সেই অধিবেশনতে এইখিনি কথা উত্থাপন হয় আপোনালোকে নিজ নিজ বিধায়কৰ কাকত আপোনালোকে এই মেমৰাণ্ডামটো দিয়ক আজি মই আপোনাৰ সন্মুখত এই ভেঞ্চাৰ স্কুলৰ যিখিনি মই সমস্যা দেখা পাইছোঁ সেইখিনি সমস্যা মই তুলি ধৰিছোঁ আপোনালোকে এই ভিডিঅ'টো ইমান শ্বেয়াৰ কৰক যাতে আপোনালোকৰ কথাখিনি শিক্ষামন্ত্ৰী মুখ্যমন্ত্ৰীৰ কাছে পৌঁছে আৰু মই আপোনালোকক এটা কথা কৈ দিছোঁ আপোনালোকে যদি MTET হয় CTET হয় ATET হয় ভেঞ্চাৰ স্কুলৰ আপোনালোকে ইমান শ্বেয়াৰ কৰক যাতে আপোনালোকৰ সেই কথাখিনি শিক্ষামন্ত্ৰী মুখ্যমন্ত্ৰীৰ কাকত পৌঁছে আজি চাওক যদি আপুনি এজন MTET পাছ হয় আপোনালোকে বেলেগ এজন MTET পাছৰ কাকত পৌঁছাওক যাতে MTET পাছ মানুহ ইমান মানুহে যদি এই 3 তাৰিখৰ ভিতৰত ইমেইল যোগে হোৱাটছআপ যোগে কৰে আপোনালোকৰ কথাখিনি উত্থাপন হ'ব CTETৰ সমস্যাখিনি আপোনালোকে তুলি ধৰক MTETৰ সমস্যাখিনি তুলি ধৰক ATETৰ সমস্যাখিনি আপোনালোকে তুলি ধৰক আপোনালোকে সেই কথাখিনি তুলি ধৰিব লাগিব যাতে এই 12 জুলাই বিধানসভা অধিৱেশনত MTETৰ সমস্যা ATETৰ সমস্যা CTETৰ সমস্যা আৰু ভেঞ্চাৰ স্কুলৰ সমস্যাখিনি সমাধান হয় আজি মই আপোনাৰ সন্মুখত এই ভেঞ্চাৰ স্কুলৰ সমস্যাখিনি তুলি ধৰিছোঁ ভেঞ্চাৰ স্কুলৰ ইছু প্ৰব্লেম ডাইচ কোডৰ প্ৰব্লেম ভকেশ্যনেল টিচাৰৰ প্ৰব্লেম 2013 বাদ পৰা ভেঞ্চাৰ স্কুলৰ সমস্যা এই 2021ৰ 5 বছৰ যিদিন প্ৰাদেশিকৰণ হৈছে তেখেতে এইদিনৰ বাদ পৰা ভেঞ্চাৰ স্কুলৰ হিন্দী টিচাৰ সমস্যা এছামিছ টিচাৰ সমস্যা লেংগুৱেজ টিচাৰৰ সমস্যা ছায়েঞ্চ টিচাৰ বহুত আছে ডাইচত নাম নাথাকে পাৰ কাৰণে বাদ পৰিছে আৰু নন টিচিং ষ্টাফ যিটো গ্ৰেড ফ'ৰ আছে সেইটো ডাঙৰ এটা সমস্যা আৰু এছামিছ টিচাৰৰ সমস্যা বেলেগ যিখিনি সমস্যা আছে মিউজিক টিচাৰ 2013ৰ পিছত এতিয়াও 2013ৰ পৰা আজি 2021ৰ এতিয়াও একো টিচাৰ দিয়া নাই আৰু যিখিনি সমস্যা আছে ভেঞ্চাৰ LPME হাই স্কুলৰ সমস্যা ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ সমস্যা বাদপোলা 2013ৰ ME স্কুলৰ সমস্যা
সেইখিনি সমস্যা মই এতিয়া দেখা পাইছোঁ। মই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আৰু অজন্তা নায়কক মই কাতরভাবে অনুরোধ করেছো, ফাইন্যান্স মিনিষ্টারক আপনাদের এই সমস্যাখিনি অতি সোনকালে সমাধান করবার কারণে। আর মই আপনাদের কই দিছো যে আপনাদের এমটেটর যে সমস্যা 2000 আজ 5 বছর হয়ে গেছে, তেখেতর আজি সার্ভিস নহয়, এটা কেউ আপনাদের মই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মই আপনাদের উদিছো, আপনাদের এই টিচার যিখিনি পাস করেছে লড়াই এইখানে যাতে মাদ্রাসার সুযোগ দিবর কারণে, আৰু আসাম টেট যিখিনি পাস করেছে এইখানে সমস্যা সমাধান করক, আর সিটেটর যে সমস্যা আছে এটা ডাঙর সমস্যা, সিটেটর সমস্যা আপনি সমাধান করবার কারণে মই আপনাদের বিনম্র সহকার অনুরোধ করছি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আর অজন্তা নায়ক ফাইন্যান্স মিনিষ্টারক। মই আজি আপনার সম্মুখতে এই কথা কব যে আপনাদের ভিডিওটা ইমান শেয়ার করক যাতে আপনার দিলর মনের কথাখিনি এই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী কাকত আর অজন্তা নায়কর কাকত পৌঁছে। আর বেলেগ একটু কথা যে বিধানসভা অধিবেশনের কারণে আপনাদের সেই আপনার হোয়াটসঅ্যাপ আর ইমেইল যোগেদি আপনাদের দিলর মনের মানে যিখিনি সমস্যা আপনার আছে এইখানে সমস্যা তুলে ধরবার কারণে পারিব। মই এই কথা কোৱাৰ পিছত আজি মই সামৰি মাৰিছোঁ। জয় অসম, ধন্যবাদ, জয় হিন্দ।